জমি বাঁচতে হবে সকাল 8টা হয়েছে কি নবাবের নাতি এখনো সে ঘুমিয়ে আছে নাকি ও পুত্রা পুত্রা সালা মনে হয় মালিক চলে আসছে কাজ হবে না বাবু এখন রেখে দে একটু পরে কাজ থেকে এসে করব রো পুত্রা তাই গেল রে আরে এ সা সকাল সকাল মোবাইল কানে ধরে কি মায়ের সঙ্গে কথা কউ নাকি ও আরে এখন টাইমটা কটা হয়েছে তাড়াতাড়ি আসবো আমি পালি যাই রে বাবু এখন ফোনটা রাখি কাজে যাবো আমি সন্ধ্যাবেলা এসে কাজ থেকে ফোন করবো আচ্ছা কাজ যাইছে সকাল সকাল উঠে কাজে যাবো তোর কাল্লু কোয়া হয়েছে তুই তো সকাল মনে রাত্রে ঘুমি জিনু ফোন লি হেলো হেলো আমি হেলো চলো সেসব কথা জল বোতল গামছা ভাই কি করবো স্যুট আর মোবাইল জুতা খুল আরে জুতা খুলে চলো আরে প্যান্ট পুরো চলে আসছে তুমি তো আমার নিজে ফুলাটা সাফ করছো আরে ফুলাটা বললে আজকে তা মেয়ে আসছে নম্বর আজকে নিতেই হবে আসতে যাই বড় বড় পা করেই যাই দেখি কি দেখো আমিও কাজ থেকে পালিয়ে যাই হ্যাঁ ঠিক 12টায় ঠিক আছে আচ্ছা চলে যাও আমিও যাচ্ছি আরে সারা পোড়ামু আবার কাই পালিস এর মধ্যে বাঁচতে বাঁচতে খারাপ কর দিবে আর কি একে লিয়েছি তো আমি বড় এতে পড়ছি আর কি রোদ যা উঠছে খালা শুকা হয়ে যাইতে হবে আজকে যা অবস্থা যা রোদ আমি ঘর থেকে বাড়াচ্ছি আবার তুমি বারো আমি যাচ্ছি আমি তো আছি বাবু এখানে কেউ দেখে নেবে আলাদা জায়গায় চলে এসেছি বাবা 5টা টাকা দাও এখন মালিক আমার 5টা দেয়নি কি 5টা সব শোনা দাও বাবা দাও না শোনা দাও টাকা টাকা দাও আচ্ছা তাহলে কি 5 টাকা দিও শোনা তুমি বলছো মানে 1000 2000 না 5000 টাকা দিবে দাও 1000 2000 3000 4000 5000 এলো শালা বন্ধুরা ছিল বলে আজকে মদ খাওয়ার টাকা হয়ে গেছে জানো
তার জীবনের কোনো দাম নেই আর তার জীবন সে ভালো কথা কইডি এটা কি সব হিজড়ার মাথায় ছিল এটা ফেল লি তুই চল আমার ঘরে জমি বাজু আরো দু বিঘা আছে বাঁচি গেল চল আরে আমার 60,000 টাকা গেছি তো সে যাও সে সবার কাছে লাই আমার কাছে নু একদিন লিছে লিছে চল দেখো যারা আমরা ভিডিও দেখছো তোমাদেরকেও বলছি এখন প্রায় এইরকমই হচ্ছে মেয়ে ফন্দি করে টাকা লিচ্ছে তো তোমরা এই ফানে কেউ পা দিবেন না ভিডিও ভালো ভালো হলে লাইক শেয়ার করবেন আর যারা আমাদের এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করুন।